শনিবার 31শে আগস্ট পালিত হলো সাধারণের গ্রন্থাগার দিবস। এ উপলক্ষে রায়গঞ্জের কর্ণচূড়ায় জেলা গ্রন্থাগারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অভিষেক চৌরাশিয়া, জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রত কুমার দাস সহ পাঠকেরা। শিক্ষার বিস্তারে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা নিয়ে এদিন বিশদে আলোচনা করা হয়। জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রত কুমার দাস জানিয়েছেন, 2011 সাল থেকে এই দিনটি পালিত হচ্ছে। উদ্দেশ্য হলো সকলের মধ্যে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা ব্যাপক হারে ছড়িয়ে দেওয়া। এই গ্রন্থাগারে নিয়মিত 50 থেকে 60 জন পাঠক আসেন। বইয়ের সংখ্যা প্রায় 60,000। জেলায় মোট 54টি গ্রন্থাগার রয়েছে, যার মধ্যে 50টি গ্রামীণ গ্রন্থাগার, বাকি 4টি শহরাঞ্চলে রয়েছে। সবখানে পাঠক পাঠিকাদের নিয়মিত যাতায়াত রয়েছে। প্রত্যেক সময় কিছু না কিছু যা লেটেস্ট বুকস আছে, যা শেক্সপিয়ারের রচনা সামগ্রী তা অ্যাক্টিভ ছিল, ওদেরকে আমরা তত রকমই অ্যাক্টিভ থাকবেন। এই নাম্বার আজকে 31শে ডিসেম্বর 2024 সাধারণের গ্রন্থাগার দিবস উদযাপন। সরকারি আদেশ মোতাবেক 2011 সাল থেকে আমরা প্রত্যেক বছর এই দিনটিতে একটা উদযাপন করি। আজকের দিনের উদ্দেশ্য হচ্ছে সর্বসাধারণের মধ্যে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা আরও ব্যাপক থেকে ব্যাপক হারে ছড়িয়ে দেওয়া, স্কুলের ছাত্রছাত্রী সবাইকে নিয়ে পাঠক পাঠিকা সমস্ত গ্রন্থাগার কর্মী পরিচালন সমিতির সদস্য জেলা প্রশাসনের কর্মব্যক্তি সবাইকে নিয়ে আজকের এই অনুষ্ঠান উদযাপন। এর মাধ্যমে আমরা যারা বেস্ট লিডার আছে প্রত্যেক ব্লকে 2 জন করে আমরা তাদেরকে পুস্তক দিয়ে উৎসাহিত করেছি, যাতে বেশি করে আরও গ্রন্থাগার পরিষেবা হয় এবং আমরাও দিতে পারি। এই গ্রন্থাগারে তো প্রত্যেক দিন 50 থেকে 60 জন পাঠক পাঠিকা আসে কেরিয়ার গাইডেন্স সেকশনে পড়াশোনা করার জন্য। বাচ্চাদের সেকশন আছে এবং পুস্তকও আছে আমাদের 50-60 হাজারের মতো। সেই সব লাইব্রেরিতে অনেক সুবিধাই আছে। আমি যদি চাকরি পরীক্ষার জন্য যদি বসতে চাই, সেখানে WBCS, BSC বিভিন্ন ধরনের বই আছে। আবার কেউ যদি চাকরি যদি না বসে, যদি গল্প বই পড়তে ভালোবাসে, তাহলে শরৎচন্দ্রের বই আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বই আছে, শেক্সপিয়ারের বই আছে, সেসব পড়তে পারে। আবার কেউ যদি পেপার পড়তে ভালোবাসে, পেপারও রাখা আছে, ম্যাগাজিন রাখা আছে। এত সুবিধা আমাদের রায়গঞ্জ মহকুমার গ্রন্থাগারে রয়েছে।